ভিডিওটা পুরোপুরি দেখলে বুঝতে পারবেন, তাই সবাইকে বলবো ভিডিওটা পুরোপুরি শেষ পর্যন্ত দেখবেন কিভাবে বানাইতে হয় প্রসেসটা। নতুন একটা এপিসোড নিয়ে হাজির হয়ে গেলাম। আজকে কিভাবে ছাগলের খাবার বানাই খাওয়াইবেন সেই প্রসেসটা দেখাবো। এই যে আমার পিছনে ছাগলটা দেখতেছেন, আর একটা খাসি বাচ্চা আছে, এই যে বাচ্চাটা কত সুন্দর হয়েছে, কিভাবে খাবার বানাই খাওয়াই, তাই আজকে সেই টিপসটা আপনাদের সাথে তুলে ধরবো। দেখেন কি কি টিপস তৈরি করছি আমি। এই যে একটা জিনিস দেখেন, এটা হলো, এই হলো মসুরি ডাল, তারপর হলো সরিষের গুঁড়া, তারপর হলো এসিআই মিড মোর, তারপর হলো একটা ভুসি, আর এই সাইড হলো এই যে ধান, এই ধান আর হলো মসুরি ডাল, এই দুটোটা একসাথে করে ভাঙাই। ভাঙানোর পরে এটাকে ভিজিয়ে রাখি, এটাকেও ভিজিয়ে রাখি, তারপর যে সময় খাবারটা বানাই সেই সময় ভুসিটা দিই। আর হলো এই হলো ভাতের মার, এই মারটা ব্যবহার করব কয়েডার সাথে। তাই কীভাবে বানাবো সেই জিনিসটা আপনাদের কাছে দেখাবো, সেই জন্য ভিডিওটা করা। নতুন একটা টিপস আর গোপন রহস্য ভিডিওটার ভিতরে, গল্পতি ছাগল কীভাবে মোটা তাজা করা যায় তার উপাদান। হলো ভাতের মার, আর যে মারটার আগে লইলাম এটার ভিতরে সবগুলো দিলাম, তারপরে মোটা লবণ আছে, এই মোটা লবণ নেবেন, যদি এই যে মোটা লবণ, মোটা লবণ দেওয়ার পরে এই ভুসিটা সবকে দিয়ে দেবো। ভুসিটা দেওয়ার পরে আর যে বাচ্চাকে যে মেডিসিন দিয়েছিল সেটি আমি ভিজিয়ে রাখছি সবগুলো, এই যে দেখেন ভিজানোর পরে কেমন হয়েছে, এই সবগুলো ভিজিয়ে রাখছি। ভিজানোর পরে অল্প পরিমাণ লইবেন, এই যে অল্প পরিমাণ লওয়ার পরে সব কিছু দেওয়া হয়েছে। দেওয়ার পরে সুন্দর করে ঘুরতে নেবেন, এটা করে দেয় কালার দেখতে গেলেছে, কালার দেওয়ার পর অনেক সুন্দর সিনেমা, সুন্দর করে মিক্স করে দেবেন, সুন্দর করে মিক্স করে দেওয়া, তারপর দেওয়ার পরে সবগুলো বানানোর পরে তারপর একটু জাল দেবেন। এই যে আমি জাল দেওয়ার জন্য নিছি, আর কত সুন্দর সিনে দেখেন, দেওয়ার পরে কালারটা ঘুরে গেছে একবারে। এই একটুখানি হালকা গরম করে খাওয়াইলে একটু বেশি খাইবে আর ভালো লাগে। সবগুলো যদি একচুয়ালি একটু গরম করে খাওয়ান তাহলে, তা একটু গরম দিছি, গরম দেওয়ার পরে ছাগলের দিলে কীভাবে খায় একচুয়ালি টান দিয়ে খাইয়ে ফেলাইবে। এই দেখেন কী সুন্দর টান দিয়ে খাইতেছে, খাওয়ার পরে দেখেন চুমুকটা সারতেই আছে না, সে টান দিয়ে কী সুন্দর খাইয়ে ফেলাইল এক চুমুকে। দেখেন পেটটা কত সুন্দর ভরে গেছে। আরও একটু টিপস আছে, সেটা পরের ভিডিওতে দিব কীভাবে খাবার উপাদান বাড়াইবেন আস্তে আস্তে। দেখেন চুমুকটা দেওয়ার পরে চুমুকটা সারতেই আছে না, টাইনে খাইতে আছে খুব সুন্দরভাবে। দেখেন কীভাবে খাইতে আছে, গাবলা পানিটু পুরোটাই খাই ফেলাইব আস্তে আস্তে। খাওয়ার পরে, এইটা খাওয়ার পরে অন্য কী দিব খাবারের জন্য, খেরটা কাটটা কী মিলিয়ে দিতে হবে খেরের সাথে সেটাও দিতেও ভিডিওতে দেবো। আর ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন আর পাশে থাকা বেল আইকনটি অন করে দেবেন। আর হলো যে ইয়া অবশ্যই এটা ভিডিওতে লাইক করে দেবেন। এ হলো খাসি সাও, এ খুব চালাক, এইটার এইটার বাচ্চা হইলো এইটা। দেখেন চুমুকটা এখন তারিখ সারে নাই, একটু শ্বাসও করে না, খাবারটা বানাই দিয়েছি মুতোর। দেখেন অল্প একটুখানি বুদ্ধি খেলেই এই এরকম টিপস বানাইতে পারেন এবং খাবার বানাইতে পারেন ঘরে বসা। পুরো পানিটু কীভাবে খায় দেখেন, আপনাদের সবাই সামনাসামনি কী সুন্দর ভিডিওটা বানাই দেখাইলাম যে কী কী দিতে হইবে না না দিতে হইব। আরও একটা জিনিস আছে, মসুরি ডালটা দিলে আর একটু ভালো খায় এবং
শরীরটা ভালো থাকে। দেখেন এ কিন্তু এখন ভরন্ত, এর পেটে বাচ্চা আছে, ঠিক আছে, এই তাই একটু ভালো মন্দ একটু বেশি খাওয়া লাগে। আর অল্প টাকায় ছাগল কিনে তারপর আপনারা এরকমের লাভবান হইতে পারেন, ঘরে বসে একটুখানি সময় দিয়া তারপর খাবার বানাই খাওয়াইলেই হয়। দেখেন হপায় মুখ টুটেছে গাবলার পানি, খাবারটা পুরো শেষ করে ফেলেছে তারা। দেখেন লাড়া দিয়ে দিই, তেলে তারপর ভালো খাইবে। আজকে এই খাবার ওখানে মুখটাই উঠবে না, খালি খাইতেই থাকবে একদিকগুলো, কারণ খুব টেস্ট করে বানাই দিছি প্রতিদিনই এরকমের দুপুরবেলা বানাই। তবে আর একটা টিপস আছে সরিষার সাথে আর তো দিতে হয়, সেটাও দিব আমি আপনাদেরকে ভিডিওতে, দ্বিতীয় ভিডিওতে। ভিডিও যদি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন সবাইকে, আর ভিডিওটা কেমন হয়েছে অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর আরে এই খাবার খাওয়ানোর পর আমি কি খাওয়াইতেছি এই জিনিসটাও কিছুক্ষণ পর দেব। খাসি ছাড়া খাইয়া পেটটা ভরে গেছে সে সুন্দর আসতে করে। আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অন করে দেবেন, আর যদি ভিডিওটা ভালো লাগে অবশ্যই একটা লাইক দেবেন, একটা কমেন্ট করে জানাবেন।